আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আমিরুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কার ভাবে বলেছি, এনআপি জানাব বন্ধ করুন এই নিধন। এবং আমরা বলেছি, যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক, তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি বিক্রম তুই আমার ইচ্ছি তো ভাগ আমার দেখুন, একজন দেশে প্রশাসক জায়গা নেই, কোথায় না আর দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। ঢাকা যাচ্ছে, তিনি একজন জাতীয় মন্ত্রী মর্যাদা সম্পন্ন, তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাবো, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি, এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন, আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা।